ওয়েলকাম টু ভিড অঙ্ক ডট কম আমি সুনাম তোমাদের ম্যাথসের টিচার চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য এখানে বলা রয়েছে একুশ মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার কার্টবোর্ড আছে এর থেকে যতদূর সম্ভব বড় এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি বৃত্তাকার টুকরো কেটে নেওয়ার পর আর কতখানি কার্ডবোর্ড অবশিষ্ট থাকবে তাহলে দেখো যেটা দেওয়া রয়েছে যে আমরা তাহলে লিখে নিতে পারি যে বর্গ ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত না একুশ মিটার অতএব এখান থেকে এখান থেকে সমান ও সবথেকে বড় সব থেকে বড় ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট চারটি কেটে আমরা কি পাবো তা একটি বৃত্তের কত হবে ব্যাসার্ধ একুশ বাই টু এটা হলো যদি টোটালটা দিয়ে যদি একটা বৃত্ত হতো কিন্তু ওই যে ব্যাস যেটা রয়েছে বৃত্তের ব্যাস যেটা রয়েছে সেটা যেহেতু ওই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য সমান এবং ব্যাসের ওপর আমরা টোটাল বর্গক্ষেত্র থেকে চারটি বৃত্ত পাবো তার মানে ব্যাসটাকে আমরা যদি দুটো ভাগে বিভক্ত করি তাহলে এক একটা বৃত্তের ব্যাসার্থ হবে টোয়েন্টি ওয়ান বাই টু মিটার অতএব আমরা তাহলে এখান থেকে বের করবো যে একটি বৃত্তের ক্ষেত্রফল কত হবে একটি বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর্ট স্কোয়ার তার মানে পাই ইনটু একুশ বাই ফোর তার হোল স্কোয়ার এত বর্গ মিটার অতএব চারটি বৃত্তের ক্ষেত্রফল কত হবে ফোর ইন্টু পাই ইন্টু একুশ বাই ফোর তার স্কোয়ার এত বর্গ মিটার এখন আমরা আরেকটা জিনিস বের করে রাখি সেটা হচ্ছে যে বর্গাকার কাঠবোর্ডের ক্ষেত্রফল কত বর্গাকার কার্ডবোর্ডের বোর্ডের ক্ষেত্রফল সেটা হচ্ছে একুশ হল স্কোয়ার এত বর্গ মিটার তাহলে এখন কার্ডবোর্ড কতটা অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্ট কার্ডবোর্ড সেটা হচ্ছে কার্ডবোর্ডের ক্ষেত্রফল অর্থাৎ টোয়েন্টি ওয়ানের হোল স্কোয়ার মাইনাস চারটে বৃত্তের ক্ষেত্রফল তার মানে হচ্ছে ফোর ইন্টু বাই ইন্টু একুশ বাই ফোর তার স্কোয়ার সমান সমান দেখো এখান থেকে যদি আমরা একুশের হোল স্কোয়ারটাকে কমন নিয়েই নিই তাহলে আমরা পাচ্ছি ফোর 1 মাইনাস ফোর ইন্টু পাই ইন্টু ওয়ান বাই ফোর স্কোয়ার সমান সমান এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি যে টোয়েন্টি ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস পাই এখন পাইয়ের ভ্যালু আমরা জানি বাইশের সাত তাহলে সেটাকে লিখে নিয়ে যদি ক্যালকুলেশান করি তাহলে এটা হবে তার মানে একুশ ইন্টু এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো সিক্স বাই টোয়েন্টি এইট টু এটা আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ মিটার তাহলে অবশিষ্ট কার্ডবোর্ডের ক্ষেত্রে বল কত অবশিষ্ট থাকবে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার বিটঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ গণিতের এইরকমই নানান সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন